বর্ষার রেশ ধরে শরতের আগমন নগরীতে। কখনো ঝকঝকে নীল আকাশ, আবার কখনো আলো ছায়ার খেলা। ঋতুর নিয়মে শরৎ এসেছে বেশ কিছুদিন আগেই, তারপরও এ শহরে চলছে শরৎ বন্দনা। চারুকলার বকুল তলায় শরৎকে বরণ করে নিতেই উদযাপিত হয়েছে শরৎ উৎসব। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। শ্রাবণ ফিরে গেছে চুপিসারে, কমেছে ভাদ্রের রোদ্রের তেজ। মাঝ শরতে নীলাকাশে ঝকঝকে রোদ, তেজা তুলুর মতো মেঘপুঞ্জি আর দোল খাওয়া কাশফুলের শুভ্র প্রকৃতি। আকাশের রাগ ভাঙিয়ে নীল আবেশে দিনভর আলো ছায়ার খেলা। ঋতুরানীর বরণে তাই উৎসবেও শুভ্রতার আঁকিবুকি। নাচে গানে শরৎ বন্দনায় মাতোয়ারা প্রকৃতি প্রেমীরা। বৈশ্বিক উষ্ণায়নের হাল প্রকৃতিতে এই দিনের অপেক্ষাতেই তো থাকেন প্রকৃতি প্রেমীরা। প্রশান্তি দিচ্ছে একটা, এটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা এই আয়োজনগুলোতে দর্শক হিসেবে আসার জন্য। আকাশের দিকে তাকাই তখন কিন্তু বুঝতে পারি যে শরতের আকাশ কিন্তু খুব ঝকঝকে থাকে। প্রকৃতির প্রতি ভালোবাসাই বাঁচিয়ে রাখে ধরণী, বাঁচিয়ে রাখে জীবন। হাল আমলে তাই একটু বেশি যেন যত্নশীল হওয়া প্রয়োজন আরেক শুভ্র শরতের অপেক্ষায়। প্রত্যেকটা ঋতুর একটা আলাদা আলাদা ক্যারেক্টার আছে, আলাদা একটা চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। আমরা চাই এই উৎসবগুলোর মধ্য দিয়ে প্রকৃতি বান্ধব, সংস্কৃতি বান্ধব নতুন প্রজন্ম গড়ে তুলতে। জীবিকায় যেখানে জীবন হয়ে ওঠে কংক্রিট কঠিন, সেখানে একটু শরৎ বন্দনাই যেন প্রশান্তির নিঃশ্বাস। বাতাসে পুজোর গন্ধ আর ঢাকের বাদ্য, সবকিছুই জানান দিচ্ছে শহরে শরৎ এসে গেছে। আর এই ঋতুগুলোকে বরণ করে নিতেই নগরবাসী মাতে নানা আয়োজনে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।